আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকে সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হেফাজতের সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধ, সোনারগাঁ আওয়ামী লীগ বিপরীতে রাজপথে থাকার ঘোষণা দিলেন হেফাজতে ইসলাম। এদিকে মামুনুলের পক্ষ বিপক্ষ নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ। জানাবো হেফাজতের চার শীর্ষ নেতার তিন দিনের রিমান্ড, গ্রেপ্তার আরও সাতজন, আবারও বাবুনগরীর হুঁশিয়ারি। জানাবো কোরআনের ২৬ আয়াত বাতিলের আবেদন খারিজ। সর্বশেষ থাকছে করোনা আক্রান্ত খালেদা জিয়া ভালো আছেন। সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হেফাজত ইসলাম সহিংসতা প্রতিরোধে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। সোমবার ১২ এপ্রিল সোনারগাঁও উপজেলা হল রুমে আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে লকডাউন মেনে চলার আহ্বান। সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল। রিসোর্ট কাণ্ডে তুমুল সমালোচনার মুখে পড়া হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে দেওয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এই সময় ভাঙচুর এবং লুটপাট চালানো হয়েছে ১০টি বাড়িতে। সোমবার ১২ এপ্রিল সকালের দিকে সদর উপজেলার জিয়ারখি এলাকায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ও সাবেক সভাপতি আহসান সর্দারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই মাঝে আজিজুল হকের সমর্থক জিয়ারখি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফুল ইসলাম হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে ফেসবুকে একটি পোস্ট দেন। প্রতিপক্ষ আহসান সর্দারের কয়েকজন ওই পোস্টে মামুনুল হকের পক্ষ নিয়ে কমেন্ট করেন। তারা শরীফুল ইসলামকে নরেন্দ্র মোদীর সন্তান বলে কটূক্তি করেন। এ ঘটনার জের ধরে সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুরের পাশাপাশি লুটপাট করার অভিযোগ উঠেছে। সংঘর্ষে দুপক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। এরই মধ্যে সাইদুল ৪০ বছর বয়স নামে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এছাড়া আহত আরও ৪ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক বলেন, আহসান সর্দারের লোকজন হেফাজত নেতা মামুনুল হকের পক্ষ নিয়ে আমার লোকদের উপরে হামলা চালিয়েছে, এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে। অন্যদিকে আহসান সর্দারের দাবি, হেফাজত আখ্যা দিয়ে আজিজুল হকের লোকজন তাদের বাড়িঘরে হামলা করে, এতে তার পক্ষে ১০ থেকে ১৪ জন আহত হয়েছেন। কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়ারখির বাসিন্দা আরশেদ আলী জানান, ভোর ৬টার দিকে দুই পক্ষের বাড়িতে হামলার ঘটনার মাধ্যমে সংঘর্ষের সূচনা হয়। ৭টার দিকে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহতদের মধ্যে ১৮ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক অপারেশন মামুনুর রহমানের দাবি, এই সংঘর্ষ হেফাজত নেতা মামুনুলকে নিয়ে নয়। তিনি বলেন, জিয়ারখি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ও সাবেক সভাপতি আহসান সর্দারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাদের একটি মারামারি মামলা নিয়ে ২ সপ্তাহ আগে সালিশ হয়। এই ঘটনার জের ধরেই সংঘর্ষ হয়েছে। কুষ্টিয়ার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শকত কবির জানান, এই ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে। দুপক্ষই আলাদা করে মামলা করতে চেয়েছে। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়্যাল রিসোর্টে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে ঘেরাও, পরবর্তী ভাঙচুর ও পুলিশের উপরে হামলার ঘটনার মামলায় ঢাকা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার সোনারগাঁর হেফাজত ইসলাম ও খেলাফত মজলিসের চার নেতার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া সোমবার হেফাজতের আরও ৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে সোনারগাঁও থানা পুলিশ। র্যাব ১১-র অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন চৌধুরী জানান, গত রবিবার বিকেলে ঢাকা জুরাইন রেলগেট থেকে সোনারগাঁও উপজেলা খেলাফত মজলিসের সভাপতি ইকবাল হোসেন ৫০ বছর বয়স, উপজেলা হেফাজত ইসলামের আমির মহিউদ্দিন খান ৫০ বছর বয়স, সাধারণ সম্পাদক শাহজাহান শিবলি ৪৩ বছর বয়স ও সহসভাপতি মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইকবাল হোসেন একটি মামলার প্রধান আসামি সহ কয়েকটি মামলার আসামি ও অপর ৩ জন একাধিক মামলার আসামি। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, র্যাবের হাতে গ্রেপ্তার চার আসামিকে আজ সোমবার পুলিশ ৪ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমন কবিরের আদালতে নেন। শুনানি শেষে আদালত চার আসামিকে প্রত্যেকের ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। এদিকে পুলিশ গতকাল রাতে ও সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হেফাজতে ইসলামের আরও ৭ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গত ৩রা এপ্রিল সোনারগাঁর রয়্যাল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম
মহাসচিব মামুনুল হক নারীসহ ঘেরাও হওয়ার পরবর্তী সময়ে ভাঙচুর পুলিশের উপরে হামলার ঘটনায় আজ সোমবার পর্যন্ত পুলিশ বাদী হয়ে দুটো ও ক্ষতিগ্রস্ত যুবলীগ নেতা ও তাদের পরিবারের সদস্যরা পাঁচটি সহ সাতটি মামলা হয়েছে। পুলিশ আজ সোমবার পর্যন্ত 67 জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। সাতটি মামলার মধ্যে দুটো মামলায় প্রধান আসামি হয়েছেন হেফাজতের মামুনুল হক। এদিকে পবিত্র কোরআনের 26 আয়াত বাদ দেওয়ার জন্য উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যানের করা একটি আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আদালত অযৌক্তিক এই আবেদন করায় বোর্ডের চেয়ারম্যান সৈয়দ ওয়াসিম রেজভিকেও ৫০,০০০ রুপি জরিমানা করেছেন। সোমবার দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি রোহিংটন এফ নরিম্যান নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ বলেন, শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান কোরআনের আয়াত বাদ দেওয়ার কথা বলে যে আবেদন করেছেন তা একেবারে অযৌক্তিক। তার এমন আবেদনে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও বিশৃঙ্খলার শঙ্কা রয়েছে। সুপ্রিম কোর্টের এই বেঞ্চে ছিলেন বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি ঋষিকেশ রায়। পরে শুনানি শেষে আদালতের বিচারকরা কোরআনের আয়াত বাতিলের আবেদন খারিজ করে দেন এবং আবেদনকারীকে ৫০,০০০ রুপি জরিমানা করেন। উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান গত 11 মার্চ আদালতে আবেদন করার পর দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একই সঙ্গে জম্মু কাশ্মীর ও উত্তরপ্রদেশে বিজেপি নেতারা সৈয়দ রেজভির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। প্রসঙ্গত, কোরআনের ওই 26 আয়াত ভারতের স্থানীয় ভূমি আইনের লঙ্ঘন এবং চরম পন্থাকে উস্কে দিচ্ছে অভিযোগ করে দেশটির সুপ্রিম কোর্টের কাছে সেগুলো বাতিলের নির্দেশনা চেয়ে আবেদন করেছিলেন উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান সৈয়দ ওয়াসিম রেজভি। রিজভি তার আবেদনে বলেছিলেন, কোরআনের 26 আয়াত সহিংসতার প্রচার করছে এবং সেগুলো কোরআনের মূল সংস্করণের অংশ নয়। পরবর্তীতে এসব আয়াত কোরআনে সংযোজন করা হয়েছে, যে কারণে পবিত্র কোরআন থেকে আয়াতগুলো মুছে ফেলা উচিত। এসব আয়াতকে অসাংবিধানিক এবং অকার্যকর হিসেবে ঘোষণার আবেদন জানিয়েছিলেন তিনি। পাশাপাশি এই বিষয়ে মতামতের জন্য একটি বিশেষজ্ঞ ধর্মীয় কমিটি গঠনের দাবি তুলেছিলেন রিজভি। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে শ্বেতপত্র প্রকাশ বা উপযুক্ত আইন প্রণয়নের মাধ্যমে নিজেদের নীতি স্পষ্ট করার জন্য কেন্দ্রকে নির্দেশ দেওয়ার আহ্বান জানান তিনি। অপরদিকে করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভালো আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এফ এম সিদ্দিকী। সোমবার 12 এপ্রিল সন্ধ্যায় ফিরোজায় খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা শেষে সাংবাদিকদের এই তথ্য দেন তিনি। এর আগে ডাক্তার এজেড এম জাহিদ হোসেন, ডাক্তার আশাকুর, ডাক্তার মোহাম্মদ আল মামুন ও ডাক্তার এফ এম সিদ্দিকী খালেদা জিয়াকে তার বাসভবনে দেখতে যান। ডাক্তার সিদ্দিকী বলেন, খালেদা জিয়া খুবই ভালো আছেন, তার অবস্থা খুবই স্থিতিশীল, আর এক সপ্তাহ যদি ওনার অবস্থা এভাবে স্থিতিশীল থাকে তাহলে বলা যায় উনি বিপদমুক্ত হলেন। এখন পর্যন্ত করোনায় খালেদা জিয়ার শারীরিক কোনো জটিলতা দেখা যায়নি। বেগম জিয়ার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন জানতে চাইলে তিনি বলেন, ম্যাডামের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আজ পর্যন্ত ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এভাবে এক সপ্তাহ গেলে বলা যাবে ওনার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত। 48 ঘন্টা পর খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা করা হচ্ছে বলেও জানান এফ এম সিদ্দিকী। খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার সময় বিদেশ থেকে কোনো চিকিৎসক ভার্চুয়ালি যুক্ত ছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের সঙ্গে ইউকে থেকে চিকিৎসক যুক্ত ছিলেন। এছাড়া বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দাও যুক্ত ছিলেন, তিনি সবকিছু তদারকি করছেন। বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে ভর্তি করা হবে কিনা জানতে চাইলে এফ এম সিদ্দিকী বলেন, এখন পর্যন্ত তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, তবে হাসপাতালে নেওয়ার পরিস্থিতি দেখা দিলে সে প্রস্তুতিও আমাদের আছে, আমরা সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছি। খালেদা জিয়া সবার কাছে দোয়া চেয়েছেন এবং বলেছেন, সবাই যেন সাবধানে থাকে, স্বাস্থ্যবিধি মেনে চলে। খালেদা জিয়ার বাসার বাকিরা কোথায় আছেন, তাদের কি অবস্থা জানতে চাইলে তিনি বলেন, সবাই কোভিড পজিটিভ, সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ম্যাডাম শুধু নিজের না, অন্যেরা ঠিকমতো ওষুধ খাচ্ছেন কিনা সেটাও খেয়াল রাখছেন। আমি দোতলা থেকে নেমে আসছিলাম, উনি ডেকে বললেন দুজনকে দেখে আসার জন্য।